আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ করছে হাওয়া। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলুম। একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিল। একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল, আমি সবাইকে মানুষের সমিল চেহারার কথা স্মরণ করে দিয়েছি। কেউ চিনতে পারেনি আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন, মুখোমুখি দূরে বসে থেকে বারবার চেয়ে দেখলেন কিন্তু চিনতে পারলেন না। বারহাট্টায় নেমেই রফিজের স্টলে চা খেয়েছি, অথচ কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি। সেই একই ভাঙা পথ, একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা। আমি কতদিন পর গ্রামে ফিরছি? আমি যখন গ্রামে পৌঁছলাম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটা, টিনের চাল থেকে শুরু করে পুকুরের জল, ফুলের বাগান থেকে শুরু করে গরুর গোয়াল, চিহ্নমাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনোখানে। পড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলি ফুলের গাছ থেকে একটি লাউডুগি উত্তপ্ত দুপুরকে তার লকলকে জীব দেখালো। শতস্ফূর্ত মুখের দাঁড়ির মতো বাড়িটির চতুর্দিকে ঘাস, জঙ্গল, গর্ত, আগাছায় গাঢ় বন গড়ে উঠেছে অনায়াসে, যেন সবখানেই সভ্যতাকে ব্যঙ্গ করে এখানে শাসন করছে গোঁয়ার প্রকৃতি। একটি শিয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল প্রায়, আমাকে দেখেই পালালো একজন। একজন গন্ধ শুকে নিয়ে আমাকে চিনতে চেষ্টা করল, যেন পুলিশ সমেত চেকার তেজগাঁয় আমাকে চিনতে চেষ্টা করেছিল। হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম, অশোক গাছ, 62-র ঝড়ে ভেঙে যাওয়া অশোক। এক সময়ে কি ভীষণ ছায়া দিত এই গাছটা, অনাহাসে দুজন মানুষ মিশে থাকতে পারত এর ছায়ায়। আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এ গাছের ছায়ায় লুকিয়েছিলুম। সেই বাসন্তী, সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে 4 সন্তানের জননী হয়েছে। পুকুরের জলে শব্দ উঠল মাছের, আবার জীব দেখালো সাপ। শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি অ্যারোপ্লেন তখন উড়ে গেল পশ্চিমে। আমি বাড়ির পিছন থেকে দরজায় টোকা দিয়ে ডাকলুম, মা। বহুদিন যে দরজা খোলেনি, বহুদিন যে দরজা কোনো কণ্ঠস্বর ছিল না, মরচে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি, চৈত্রের তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভিতরে সেই আমি কত সহজেই একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেলুম। আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেলুম। মা আমাকে কন্দন সিক্ত একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে চাল ধুতে গেলেন। আমি ঘরের ভিতরে তাকালুম, দেখলুম দু ঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধি দাদা গণেশের ছবি ছিল, যে সেখানে লেলিন, বাবার জামা খরচের পাশে কার্ল মার্কস, আলমিরার একটি ভাঙা কাঁচের অভাব পূরণ করেছে ক্রুপ স্কায়ার ছাড়া ছবি। মাপুকুর থেকে ফিরছেন সন্ধ্যায় মহকুমা শহর থেকে ফিরবেন বাবা, তাঁর পিঠে সংসারের ব্যাগ ঝুলবে তেমনি। সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবেন, পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে। খবর পেয়ে যশমাধব থেকে আসবে ন্যাপ কর্মী ইয়াসিন, 3 মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য। রাত্রে মারাত্মক অস্ত্র হাতে নিয়ে আমতলা থেকে আসবে আব্বাজ, ওরা প্রত্যেককেই জিজ্ঞেস করবে ঢাকার খবর, আমাদের ভবিষ্যৎ কী,
আয়ুব খান এখন কোথায়, শেখ মুজিব কি ভুল করেছেন, আমার নামে কতদিন আর এরকম হরিয়া ঝুলবে। আমি কিছুই বলবো না, আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব উৎকণ্ঠিত চোখে, চোখে নামবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা বুকে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না, আমি এসবের কিছুই জানি না।